नमस्कार बंधुरा, एम एस मशरूम आपके स्वागत। बंधुरा मशरूम क्या चाष कर दें, मशरूम खरच कत, मशरूम कर ले कि लाभ आदो ए रखम प्रश्न अपन मध्य अनेक आई आजकल जो वीडियो तो प्रथम रखी मशरूम क्या चाष कर आदो की मशरूम को भैल्यू आ। तो प्रथम पॉइंट हे मशरूम गुरुत्व बा भैल्यू। প্রথমে বলে রাখি মাশরুম এমন একটা সবজি বর্তমানে যার মধ্যে সব থেকে প্রোটিনের মাত্রা রয়েছে, যেগুলো অন্যান্য কোনো সবজিতে পাবেন না। প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে, প্রচুর পরিমাণে মিনারেলস রয়েছে এবং ক্যালসিয়াম আছে। তো এটা হলো মাশরুমের গুণ। তো মাশরুমের গুণ নিয়ে কোনো আর ডাউট নেই, কারণ মাশরুম হচ্ছে আমিষের মতন সমতুল্য প্রোটিন এবং অন্যান্য সবজির তুলনায় সব থেকে বেশি খাদ্য গুণ, ভিটামিন মিনারেলস ক্যালসিয়াম প্রত্যেকটা গুণ এর মধ্যে রয়েছে। এবার চলে আসি এবার প্রশ্ন হচ্ছে আপনাদের মাশরুম চাষ করতে গেলে চাষ, এই চাষ কথাটার সাথে একটা জড়িত রয়েছে জমি, রোদ, বৃষ্টি, সার এসব। তো বলে রাখি যে এগুলো কোনো প্রয়োজন নেই, ঠিক আছে, এই ল্যান্ড আপনার প্রয়োজন নেই। আপনার ঘরে ছাদযুক্ত কোনো একটি ঘর দরকার, এটা সাধারণত ইনডোর হয়। আপনার যদি 100 স্কোয়ার ফিট 100 স্কোয়ার ফিট যদি ঘর থাকে, আপনি সেখান থেকে অনায়াসে মাশরুম চাষ করতে পারবেন। এবং এই মাশরুম চাষ করার জন্য আমরা ট্রেনিংয়ে শেখাই অল্প জায়গায় কীভাবে বেশি মাশরুমের প্রোডাকশন করা যায়, এগুলো আপনারা ট্রেনিংয়ে জানতে পারবেন। দ্বিতীয় প্রশ্ন আপনাদের মধ্যে আসতে পারে, সেটা হচ্ছে খরচ, কস্টিং বা ইনভেস্টমেন্ট। সবারই একটা ডাউট থাকে যে ইনভেস্টমেন্ট কত, নতুন একটা স্টার্ট আপ, নতুন একটা বিজনেস, আপনার অনেক কিছু খরচ করতে হবে, লোন নিতে হবে। আমি বলে রাখি খরচ হচ্ছে ন্যূনতম, গেস করতে পারবেন কত হতে পারে, মিনিমাম আপনি 100 টাকা যদি ইনভেস্ট করেন, এটা দিয়ে শুরু করা যায়, তাহলে আপনি রিটার্ন কত পাবেন, রিটার্ন পাবেন আপনি 200 টাকা। অর্থাৎ যদি আপনি 1000 টাকা যদি ইনভেস্ট করেন, রিটার্ন আসবে 2000 টাকা। কেউ যদি 10000 টাকা ইনভেস্ট করে, তার রিটার্ন আসবে 20000 টাকা। তাহলে বুঝতে পারছেন যে প্রফিটের মার্জিনটা অনেক বেশি, হাই প্রফিটেবল কাল্টিভেশন, এটা মানে অলমোস্ট ডবল, ডবলেরও বেশি হয়। কিন্তু যারা নতুন স্টার্ট করবেন তাদের হয়তো একটু কম হতে পারে, কিন্তু আপনারা দেখুন ধীরে ধীরে এই প্রফিটটা 100%-এর থেকে 125% বা 150% পর্যন্ত চলে যাবে। এরপরে যেটা অনেকের মধ্যে প্রশ্ন আসে সেটা হচ্ছে যে মার্কেটিং, তো মার্কেটিংয়ের জন্য একটা বলে রাখি, বিমল গুটকা বা অ্যালকোহল ভালো জিনিস না, তার জন্য 20 কোটি টাকা খরচা করে কোনো ক্রিকেট প্লেয়ারকে দিয়ে হোক বা ফিল্ম আর্টিস্টকে দিয়ে হোক অ্যাড করাতে হয়, কিন্তু মাশরুমের মধ্যে কোনো খারাপ গুণ নেই। আপনারা দেখতে পাচ্ছেন প্রোটিন, ভিটামিন, মিনারেলস, ক্যালসিয়াম একটা সবজির মধ্যে পাচ্ছেন। তো সেক্ষেত্রে আশা করি আপনার মার্কেটিংয়ে অসুবিধা হবে না, শুধু লোককে জানাতে হবে মাশরুম সম্বন্ধে, মাশরুমের খাদ্যগুণ সম্বন্ধে। আর এখন গুগলের জামানা, ইউটিউবের জামানা, কেউ যদি চায় মাশরুমের গুণ কী আছে ইউটিউব বা গুগলে গিয়ে সার্চ করলে কিন্তু অজস্র পেয়ে যাবে। তো এটাও আমরা ট্রেনিংয়ে শেখাই কী কী পদ্ধতিতে মার্কেটিং মানে করা যায়, কিছু টিপস দিয়ে দেওয়া হয়। এবার আসলে আমার শেখার পদ্ধতি, মাশরুম চাষ করতে গেলে মেন মেন যে বিষয়গুলো জানতে হয়, প্রথমত কম্পোস্টটা, সেটা হচ্ছে
বিচারি আর আছে জল তারপর আছে বীজ তারপর হচ্ছে যত্ন করা কিভাবে ওটাকে আপনি যত্ন করবেন খুবই সহজ পদ্ধতি আপনার ডে ওয়ান যেদিন আপনি মাশরুমের মন্ড বানালেন সেখান থেকে শুরু করে 25 থেকে 30 ডেজ 30 দিনের মধ্যে আপনার মাশরুম বেরিয়ে যাবে মোটামুটি ধীরে ধীরে তিনবার মাশরুম বেরোবে প্রথমবার বেরোবে যখন ফার্স্ট টাইম বেরোলো সাপোজ এটা 500 গ্রাম থেকে 900 গ্রামও বেরিয়ে যায় তারপর একটু কমে যাবে তখন তারপরে বার বেরোলো হয়তো 500 সেকেন্ড টাইম তারপর হয়তো থার্ড টাইম বেরোলো ধরুন 300 অলমোস্ট সব মিলিয়ে 1 কেজি থেকে 1.5 কেজি মাশরুম বেরোবে পাঁচটা মাশরুম এখন মার্কেট ভ্যালু অ্যাভারেজ কোন জায়গায় বেশি কোন জায়গায় কম 200 টাকা করে কিলো 200 টাকা পার কেজি তো আপনার যদি 1 কিলো যদি মাশরুম বেরোয় তাহলে কিন্তু আপনার 200 টাকা আসছে আর 1 কেজি মাশরুম প্রোডাকশন করতে গেলে খরচ কত জানেন খরচ হচ্ছে মাত্র বিচুলি ধরুন 2 কিলো লাগবে আমি ধরে নিলাম 20 টাকা স্পন ধরে নিলাম প্রিমিয়াম কোয়ালিটি ভালো স্পন হচ্ছে আপনার 30 টাকা যদিও আমাদের সাথে যারা ব্যবসায় আমাদের কাছে প্রশিক্ষণ নেয় তারা আমাদের জন্য আমাদের কাছ থেকে লাইফ টাইম খুবই কম মূল্যে ভালো কোয়ালিটির স্পন পাবে টিকি প্যাকেট ধরে নিন 2 টাকা এটা হচ্ছে মেন 3 আর 50 52 টাকা এটা যদি খরচা করেন আপনার 200 টাকা মাশরুম পাচ্ছে আপনার যদি পাইকারি সেল করে কম করে হলো সেটাও 120 টাকা রেট আছে হোলসেল রেট তাহলে বুঝতে পারছেন কতটা প্রফিটেবল বিজনেস এটা তো বন্ধুরা আমরা অনেকেই অনেক কিছু কোর্স করেছি 3 মাস কোনোটা 3 বছর করে তারপর কিন্তু আমাদের কনফার্ম রোজগারের জায়গা তৈরি হবে মাশরুম যদি কাল্টিভেশন করেন আপনি তো নিজে কিছু রেভিনিউ করতেই পারছেন রেভিনিউ জেনারেট করতে পারছেন ইনকাম করতে পারছেন তার সাথে সাথে মাশরুম এমন একটা জিনিস যেহেতু আপনি নিজের ঘরে করছেন বাড়ির যে কেউ কিন্তু এটাকে রক্ষণাবেক্ষণ করতে পারে এবং যেটা বলছিলাম আপনার এই প্রথম দিন যে ফার্স্ট ডেতে যে আপনি মাশরুম বসালেন তারপর থেকে 25 দিনে যে মাশরুমটা বেরোবে এর মাঝখানে ধরুন 20 দিন মতন আপনাকে কোনো পরিশ্রম করতে হবে না এই 20 দিন আপনি মাশরুমের ব্যাগ বানিয়ে জাস্ট একটা কোনা অন্ধকার ঘরে রেখে দেবেন আপনার কাজ হবে 20 দিনের পরে সারাদিনে 1 থেকে 2 বার জল স্প্রে করা যখন মাশরুমের বীজগুলো বেরোবে ছোটো ছোটো মাশরুম বা মাশরুমের অঙ্কুর যেটাকে বলে তখন জল স্প্রে করতে হয় তো বন্ধুরা আমি একটাই কথা বলতে চাই MS মাশরুম আপনাদেরকে সব ধরনের সহযোগিতা করবে কাল্টিভেশনে মাশরুম আপনি ব্যবসার জন্য চাষ করুন বা নিজের খাবার জন্য চাষ করুন দুদিকেই আপনারই প্রফিট একটা নতুন স্কিল শিখতে সবাই চায় কারণ জীবনে জীবনে নতুন জিনিস শেখা নতুন কিছু করা এবং সবচেয়ে বড় হচ্ছে নিজের উপর ইনভেস্টমেন্ট করা আশা করি আপনারা যে 2022 সাল আসছে এই 2022 সালে নতুন কিছু শিখে নতুন কিছু অর্থ উপার্জনের রাস্তা খুলবে নিজের জন্য এবং নিজের পরিবারের জন্য সবথেকে বড় কথা মাশরুম নিজে অর্গানিক মেথডে করে নিজে বাড়িতেও আপনি খেতে পারেন যেটা হচ্ছে আপনার শরীর স্বাস্থ্যের জন্য অবশ্যই খুব ভালো ধন্যবাদ